উপস্থিত সম্মানিত শ্রোতা উপস্থিতরা আলকরাম সকল প্রতি আবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তরিক মোবারকবাদ এবং তার সাথে সাথে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। যাই আল্লাহ পাক ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তার পবিত্র ঘরে 2021 সালের প্রথম দিনের শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক উনি দিলেন, সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া হিসেবে তারই শিখানো বাসায় তারই দেওয়া পবিত্র জবান দিয়ে আমরা সকলে একযোগে সমস্যার আকাশ বাতাস মুখরিত করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দৌড় বিশ্ব নবীর শানে অন্তর অন্তর স্থল থেকে হৃদয় নিগ্রাম সবটুকু ভালোবাসা দিয়ে আমরা সকলে হৃদয় থেকে সবটুকু মহব্বতের সাথে আমরা দরুদ এবং সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং বিশ্ব নবীর শানে দরুদ এবং সালামের মাধ্যমে আলোচনা শুরু করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক দেন ইনশা আল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে 2021 সনের আজকে প্রথম দিন শুক্রবার, ঠিক কিনা? কিন্তু গতকালকে যারা এই দিনকে স্বাগত জানিয়েছে তাদের ভিতরে অনেকে কেউ অনেক বড় ডেক্সের মাধ্যমে গান বাজিয়ে এই এই 2021 সনকে স্বাগত জানিয়েছে, ঠিক কিনা? কেউ নাচের মাধ্যমে ডান্সের মাধ্যমে এই 2021 সনকে স্বাগত জানিয়েছে, কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তারা আসলে তারা যে 2021 সনকে যে স্বাগত তারা যে জানিয়েছে, আর কিছু কিছু যারা যারা চিন্তা করে যারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে মোলাকাত দিতে হবে তারা কিন্তু গান বাজনার মাধ্যমে ডেক্সের মাধ্যমে তারা মানে এক কথায় বোমা ফাটানোর মাধ্যমে এরকম তারা এই দিনকে স্বাগত জানা নাই। আমি আপনাদের সম্মুখে একটা সূরা পড়েছি, সূরাটা অনেকের পরিচিত, এই সূরা থেকে কিছু কথা বলবো এই জন্য যে এই কালকে যারা মানে 31st night যারা পালন করেছে তাদের উদ্দেশ্য নিয়ে এই সূরা থেকে তেলাওয়াত করা, কিন্তু আমার আলোচনার বিষয় শিরকের উপরে কিছু কথা বলবো শেষে। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন এবং বলেছেন কসম যুগের কসম সময়ে। কিসের কসম করেছেন? সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কসম খেয়েছে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক যে জিনিসের জন্য কসম খান সেই জিনিসটা ছোট কোনো বিষয় হতে পারে না, ঠিক কিনা? আমাদেরকে কেউ যখন বিশ্বাস করতে চায় না তখন কিন্তু আমরা অনেক ধরনের শপথের আশ্রয় নেই, ঠিক কিনা? আমরা বলি মাতার কসম, মায়ের কসম, আমার চোখের কসম, আমার বাবার কসম, ঠিক কিনা বলি কিনা? কিন্তু যখন বিশ্বাস করে না তখন আমরা বিভিন্ন দোহাই বিভিন্ন অজুহাত দিয়ে আমরা ওনাকে বিশ্বাস করাতে চাই, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সময়ের যে গুরুত্ব এটা যে কত বড় নেয়ামত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল আসরি মানে সময়ের কসম, এরপরে যুগের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষ কি ক্ষতিগ্রস্ত? কারা? যারা এই সময় পেয়ে সময়কে যারা কাজে লাগাবে না এরাই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? কারণ হচ্ছে সময়ের ভিতরে আপনার ভালো কাজ হয়, ঠিক কিনা? সময়ের ভিতরে খারাপ কাজ হয়, দুইটাই হয়, ভালো কাজও হয় খারাপ কাজও হয়। কিসের ভিতরে? সময়ের ভিতরে। তাহলে সময়টা খুব দামি, ঠিক কিনা? কারণ হচ্ছে এই সময় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই সময় থেকে আপনি হয় জান্নাত অর্জন করবেন, কামাই করবেন, আর নয় আপনি জাহান্নাম কামাই করবেন, ঠিক কিনা? এজন্য এই সূরা আসরের প্রথম আয়াতের যে তাফসীর এটা ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তাফসীর ইবনে কাবীর সবচাইতে বড় তাফসীর যিনি লিখেছেন উনি এই আয়াতের তাফসীর মাথার ভিতরে উনি তালাশ করতেছে কোন কথা বললে
মানুষ সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। উনি একদিন বাজার দিয়ে যেতেছে, আর এক বাজারের ভিতরে এক বড় বিক্রেতা, সে চিৎকার দিয়ে বলতেছে যে আমার পুঁজি শেষ হয়ে গেল। আমার কি শেষ হয়ে গেল? আমার পুঁজি শেষ হয়ে গেল। এমন কে আসলো আমার পুঁজিটা বাঁচাইয়া দিবে, আমাকে সাহায্য করবে? এরপরে এই ইমাম ফখরুদ্দিন রাজি সামনে আগালো যে এই লোকটা কেন চিৎকার দেয়, কেন চেঁচামেচি করে, একটু আগাইয়ে দেখি। দেখে যে ওনার বরফ উনি বিক্রি করে, আর বরফ আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল সময়ের ভিতরে বরফ গলে কিনা? গলে। তা গলতে গলতে যখন শেষ হয়ে যাচ্ছে, তিনি তার পুঁজির জন্য চিৎকার শুরু করলেন। ঠিক আমাদেরও সবচাইতে বড় পুঁজি সময়, ঠিক কিনা? এই সময়ের ভিতরে ভালো কাজ করে জান্নাতকে আমরা কামাই করতে হবে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে। সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিনটাকে ভাগ করা হয়েছে। কিন্তু মানুষেরা কি করে? এই সংখ্যার মানুষেরা খুব বেশি তারা অতীতের জন্য চিন্তা করে, ভবিষ্যতের আশায় ডুবে থাকে, ঠিক কিনা? আর বর্তমান সময়টাকে তারা কাজে লাগায় না। এই সমস্ত মানুষ সবচেয়ে বেশি, ঠিক কিনা? যদি যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা অতীতের জন্য চিন্তা করবে না, তারা ভবিষ্যতের আশায় ডুবে থাকবে না। বর্তমান সময়টাকে যদি কাজে লাগাতে পারো, তাহলে তুমিও পরশ পাথরে পরিণত হতে পারবে, ঠিক কিনা? তুমিও দামি হতে পারবে, তুমিও আবু বকরের মতো হতে পারবে, তুমিও ওমরের মতো হতে পারবে, ওসমানের মতো হতে পারবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারবে। তাহলে বোঝা গেল সময়ের ভিতরেই ইবাদত বন্দিগি করে দামি হওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু যারা কালকের সময়টা, যারা 31st night হিসেবে যারা ব্যবহার করেছে, তাদের এই সময়ের জবাব দেওয়া লাগবে কিনা? অবশ্যই তাদের জবাব দেওয়া লাগবে। আমি কালকে একটু বাহিরে গেছি, আসার সময় দেখলাম বিশাল ব্যাগ ছেড়ে দিয়ে যুবক যুবক ছেলেরা কি ড্যান্স, মানে এই ড্যান্স মানে সুর কুকুরের চাইতেও তারা আরো মারাত্মক পর্যায়ে তারা বেহায়াপনা করেছে। আমি নিজে দেখেছি কালকে রাস্তায় বের হয়েছিলাম একটা কাজে, আমি কালকে দেখে আমি মনে করলাম যে কুত্তা সুয়ারকে তারা হার মানিয়ে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা এই সময়কে কাজে লাগাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সবচেয়ে দামিতে পরিণত হবে, দামি বান্দায় বান্দিতে তারা পরিণত হতে পারবে, ঠিক কিনা? এরপরে ভাইরা আমার, বন্ধুগণ আমার, সময়টা এটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, এরপরে রাত দিন এভাবে 15 দিনে হয় এক পক্ষ, এক মাস এরকম, 12 মাসে হয় এক বছর, এরকম বছর যুগ, এভাবে আমার জীবন থেকে সময়টা অতিবাহিত হয়ে আমার জীবনটা এক সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমার হায়াতের জীবন থেকে আমার বয়স বাড়ে নাই, বরঞ্চ আমার হায়াতের জীবন থেকে এক বছর কমে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরস্পরকে তাগিদ করেছে সত্যের এবং তাগিদ করেছে সবরের জন্য। কয়টা কাজ? 4টা কাজ। ইমান আনছে, এবার কি করছে? আমলে সালে করেছে, এবারে সত্যের পথে ছিল, মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করেছে। এই 4টা কাজ যারা করেছে তারাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত, ঠিক কিনা? এখন ইমান এটা সবচেয়ে বড় একটা নিয়ামত, এটা সবচেয়ে বড় দামি জিনিস, ঠিক কিনা? কারণ হচ্ছে আপনার হাজারো নামাজ আছে আপনার আমল নামায়, হাজারো রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আপনার যদি ইমান যদি না থাকে তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না। ইমান হচ্ছে একের নাম, কিসের নাম? এক। এর সামনে যদি একটা সংখ্যা দেন তাহলে আপনার কত হবে? 10
হবে কিন্তু একের পিছনে একটা সংখ্যা দেন কি হবে কিছু হবে এক থাকবে এরপরে আপনি যদি এক উঠাইয়া দেন শুধু যদি শূন্য শূন্য দেন কিছু হবে হবে না তাহলে বোঝা গেল এক যদি উঠে যায় আপনি যতই শূন্য দেন তাহলে আপনার এখানে 10 100 1000 হবে হবে না তাহলে ঈমান যদি মজবুত না থাকে এজন্য আমাদের সবচেয়ে আকীদা বিষয়ক যে জিনিসগুলো আছে এগুলো আমাদের ঠিক রাখতে হবে তাহলে আমাদের আমলে সালে অটোমেটিক আমাদের আমলনামা যোগ হয়ে যাবে ঠিক কি না এজন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন নবী পাঠিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না ঠিক কি না আসবে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্য অনেক দামি করে বানিয়েছেন অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শের জামানার উম্মত যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন কারণ হচ্ছে এই বিশ্ব নবীর একজন উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কিনা আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের মর্যাদা আমরা আমাদের সম্মান আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনিল মুনকার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবচেয়ে উম্মতকে আমি সম্মানিত করেছি সবচেয়ে মর্যাদা দিয়েছি কারণ হচ্ছে তারা অন্যায়ের প্রতিবাদ করবে আর মানুষকে সত্যের দিকে ডাকবে এজন্য ঠিক কিনা সমাজ থেকে হক উঠে গিয়েছে ঠিক কিনা সমাজ থেকে আপনার নিষেধ করা যে কাজগুলো অন্যায় কাজগুলো নিষেধ করতে হবে এগুলা উঠে গিয়েছে ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার অবশ্যই আমাদেরকে এই সূরার উপরে যদি আমল করতে পারে ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি বলেন কেউ যদি এই সূরার উপরে আমল করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট কারণ হচ্ছে এই সূরার ভিতরে যে চারটা বিষয় আছে এই চারটা বিষয় অনেক অনেক দামি ঠিক কিনা কারণ হচ্ছে এই চারটাই